প্যাকেজ ভ্যাট পদ্ধতি পুনর্বহালের দাবি করে ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট ও ট্যাক্স আদায়ে সরকারকে একটি সহজ কাঠামো গঠন করার তাগিদ দিলেন এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কিছু অসাধু কর্মকর্তার হয়রানি বন্ধ করা গেলে দেশের ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স দেয়ায় আগ্রহ দেখাবে। একই সঙ্গে সরকারের শিল্পনীতি বাস্তবায়নেরও আশা করেন জসিমউদ্দিন। এখন আমাদের প্রবলেম হচ্ছে, যিনি ভ্যাট দিচ্ছেন উনার উপরে সমস্ত প্রবলেমগুলি আসেন। আমি অনুরোধ করব যে অবশ্যই আমরা ভ্যাট দেব, ট্যাক্স দেব, সরকারের উন্নয়নের অংশীদার হব। সেই হিসেবে আমাদেরকে এমনভাবে ট্যাক্স ভ্যাটটা দিতে হবে, যারা ছোট, যাদের সক্ষমতা নাই দেওয়ার জন্য, তাদেরকে প্যাকেজ সিস্টেম রাখা উচিত। এটাকে সহজ পদ্ধতিতে, প্রয়োজনে কিছু বেশি নিয়ে হলেও সহজ পদ্ধতি যদি করা হয়, তাইলে হয়তো আমাদের এই সরকারের উদ্দেশ্য লাভবান হবে।